নবীজি জাবেরের বাড়ি পর্যন্ত বন্ধ চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, আমার সামনে রুটির খামিরটা নিয়ে এসো, ঢাকনাটা সরাইও না। সুবহানাল্লাহ বলেন না, আরে বন্ধু, এবার রুটির খামিরটা বন্ধু নিয়ে আসলো, আসার পরে নবীজির মুখ মোবারক থেকে থুতু দিয়ে দিলেন। আওয়াজ তোলে কন্যা, সুবহানাল্লাহ, থুতু দিয়ে দিলেন। এবার বললেন, বিবি কি পুরো ঢাকনাটা তুমি বলো, বিবি যেন না সরায়, একদিক দিয়ে ঢাকনাটা একটু সরাবে, আর একটু রুটি নিয়ে রুটি বানাবে, একটু কাইনি তুমি খামির থেকে রুটি বানাবে। এবার বন্ধু দিয়ে দিলেন রুটির খামিরটা। এবার বললো, যাবে গুস্তের বাতিলটা চুলা থেকে নামায় নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার বন্ধু যাবে এর চুলার উপর থেকে রুটি, বন্ধু বন্ধু রুটির যে পাতিলটা নে, গুস্তের যে পাতিলটা নিয়ে আসলো, ঢাকনা সরালেন না। এটার মধ্যেও নবীজি বন্ধু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে বলেন না, যাবির রে, ঢাকনা সরাইও না, ঢাকনাটা পুরোটা ঢেকে রেখো, একদিক দিয়ে তুমি একটু খাবার বেড়ে বেড়ে দিবা। এবার কি করলেন, যাবির স্ত্রী বন্ধু একটার পর একটা রুটি বানাইতেছে, গোস্ত রান্না করতেছে, একজন একজন করে মুহাজির আনসারদেরকে খাওয়াইছে। বন্ধু ঘ ও বন্ধু চিনে নাও প্রাণীর নবী কে রে, ও ফিরোজপুরের মানুষ আমার ভাই আমার বাবাড়া, মা বোনদেরকে বলছি রে, নবীজি কেমন রহমত, নবীজি কেমন নেয়ামত, আপনি আমি থুতু নিক্ষেপ করলে মানুষ আমার দাঁত ষোলোটা ফেলে দিবে, আর যদি কোনোভাবে বন্ধু থুতু তো থাক দূরের কথা, প্লেটটা ধোয়ার পরে যদি আপনি হাতটা জারা দেন, একটা ফোঁটা আপনার হাত জারা পানি যদি কোনো খাবারের প্লেটে পড়ে বা পেয়ালায় পড়ে, কোনোদিন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব হলেও সেটা খাবে না। কথা বলেন না কেন, সকলের সামনে নবীজি বন্ধু থুতুটা নিক্ষেপ করে দিল। এবার বন্ধু রুটি বানানো শুরু করলো, গোস্ত প্লেটের মধ্যে দেওয়া শুরু করলো। বন্ধু গো রুটির পরিমাণ আটার পরিমাণ মাত্র 350, খাওয়াইতে 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 আমার নবীজির সঙ্গী 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। আওয়াজ তুলে বলেন না, সুবহানাল্লাহ, কত হাজার? 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। ও বন্ধু সবাই পরিতৃপ্ত হয়ে বন্ধু খাওয়া শেষে চলে গেল। খাওয়া শেষ করে চলে যাওয়ার পরে বন্ধু এবার চাইয়া দেখে, যেমন 350 রুটির খামির তেমনই রয়ে গেছে রে, গোস্তের পাতিলটাতে পুরো ইনটেক গোস্তগুলো রয়ে গেছে, মনে হয় যেন এখান থেকে কেউ কিছুই খায় নাই। আওয়াজ তুলে বলেন না, সুবহানাল্লাহ, নবীর উম্মত আমরা। ও বন্ধু আমি আপনাদেরকে একটুখানি আর একটু শোনাইব, হুদায়বিয়ার কূপের মধ্যে পানি ছিল, 1400 সাহাবী মিলে হুদায়বিয়ার কূপের সব পানি বন্ধু উঠাই নিল। নবীকে চিনানোর জন্য আমি আপনাদেরকে বলছি, পানিগুলো উঠাই নিল, নবীজির কাছে খবরটা চলে গেল। কি করবে এখন মানুষ, সাহাবিগুলো কুফের মধ্যে তো একটা ফোঁটাও পানি নাই। নবীজি কি করলেন, নবীজি কুফের কিনারায় আসলেন, আসার পরে বললেন, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। বন্ধু গ নবীজির কাছে ঘটি দিতে দাড়ি, নবীজি পানি মোবারক হাতে নিয়ে বন্ধু কুড়ি করলেন, কি করলেন, কুলি করে নবীজির পবিত্র মক মোবারক থেকে কুলিটা বন্ধু ওই হুদায়বিয়ার কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে, তোমরা কিছুক্ষণের জন্য এটার কিনারায় যাও না, ছেড়ে দাও, কিছুক্ষণ তোমরা কি করো, অপেক্ষা করো। কিছুক্ষণ পরে বন্ধু যাওয়ার পরে দেখলেন ওই কূপের মধ্যে এত বেশি পরিমাণ পানি উঠতেছে। বন্ধু 1400 সাহাবি 20 দিন পর্যন্ত নির্দ্বিধায় পানি ইউজ করতে পেরেছে, পানির কমতি বন্ধ হয় না। জোরে জোরে বলুন না, সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই, মর্যাদা আছে না নাই, এই নবীর সাথে প্রেম করতে চান কি চান না, নবীকে ভালোবাসতে চান কি চান না? একজন জনৈক ব্যক্তি এসে বললেন, একাধিক হাদিস গ্রন্থের মধ্যে সে চোলামাই কেরাম জানে, নবীজিকে এসে বললেন এক জনৈক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবী গো কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা, তাহলে আপনার আমার কোনো টেনশন করার দরকার আছে নি? আরে জোরে বলেন না, আসেনি?
বন্ধু, নবীজি যখন থুতো মোবারক নিক্ষেপ করতেন, সাহাবাই কেরাম নবীজির থুতো মোবারক হাতের মধ্যে নিয়ে নিতেন, নেওয়ার পরে তারা মুখের মধ্যে মেসেজ করে দিত, মেসেজ করে দিলে তাদের স্কিনটা একেবারে নুরানি গ্লেজি সিল্ক হয়ে যেত। আমরা সেই নবীর উম্মত যেই নবীজির থুতো নিক্ষেপ করলে কূপের শুকনো কূপে পানি চলে আসে, যেই নবীজির থুতো রুটির খামিরের সাথে যুক্ত হওয়ার পরে সমস্ত মানুষ পরিতৃপ্ত হয়ে যায়। সেই নবী তো যেমন তেমন নবী না, ভালোবাসাটাও থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা। 1,00,000 এমার দিকে তাকান যুবক ভাইদেরকে বলছি, 1,24,000 নবী রাসুলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভিন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আরেকজন হলো ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ। আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। বন্ধু, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, ডেভিড ইজ দা ভাইসরয় অফ আল্লাহ। আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যীশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শোনার পরে হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি বৃদ্ধাঙ্গুলে যদি এইভাবে এখান থেকে লাগাইয়া দুই চোখে যদি মেসেজ করে, নবীজি কাল হাশরের ময়দানে তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীজির নাম মোবারক শোনার পরে আমি চুমু খাই। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর না জানি কি করে, না বুঝে কিন্তু কিছু করছে না বন্ধু, আলহামদুলিল্লাহ বলে। আরো যেরকম আরেকটা মজার খবর দিবনি বন্ধুরে, আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খিদা, পেটের খিদা নিবারণ করার মতো কোনো কিছু নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পেটের মধ্যে পাথর বাজছে তাও কোনো কাজ হয় না। এরপরে একটা পর্যায়ে তিনি রাস্তায় নেমে গেলেন, রাস্তায় যখন নেমে গেলেন, রাস্তায় নামতে দেরি, নবীজি সেই রাস্তায় আসতে দেরি করে না, নবীজি আবু হুরায়রাকে দেখে মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিয়ে বললেন চলো আমার সঙ্গে চলো। এবার নবীজির সঙ্গে চলতে শুরু করলেন, চলতে 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 বন্ধু নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে এবার প্রাণের নবীকে বল, নবীজি যাইয়া দেখলেন নবীজির ঘরের মধ্যে একটা দুধের পেয়ালা। মন দিয়ে শুনবেন, কি একটা দুধের পেয়ালা! নবীজি প্রশ্ন করলেন, এই দুধ কোত্থেকে এসেছে? নবীজিকে উত্তর দিলেন, নবী গো এই দুধ এসেছে আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীজি বললেন, দুধের পেয়ালা দেখে নবীজি বললেন সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, টেনশন করতেছে, সুফফাবাসীদেরকে নিয়ে আসবা, আমি তো পেটের খিদায় অস্থির, এই এক পেয়ালা দুধে তো আমারই কিছু হবে না, আমি সুফফাবাসীদেরকে ডেকে আনলে আমার নসিবে কিছুই জুটবে না, এটা কে ভাবতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন, সবাইকে বসানো হলো, নবীজির পবিত্র হাত মোবারক থেকে বন্ধু দুধ একজন একজন করে পান করাচ্ছেন, পান করাইতে করাইতে সব পরিতৃপ্ত হয়ে গেল। নবীজি এবার বললেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা নাও এবার তুমি পান করো। পান করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন। পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল, কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ! আমরা সেই নবীর উম্মত। পরে নবীজি দুধ পান করেছেন, অনেক তথ্য আছে নবী সম্পর্কে, নবী যেমন তেমন নবী নয়, নবী সম্পর্কে আপনাদেরকে সব সময় বলি, যখন নারে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন, রিসালাত ছাড়া কিন্তু আপনি আমি জীবনেও কোনো কিছু পাইতাম না, পাইতাম না, যত আমল করছি সব রিসালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মজার আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু এই দুটো কথা বলেই শেষ করে দিব। মজার কথাটা হলো, আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি এটা সবাই জানি, কিন্তু রহস্যটা জানি না। আকাশের মধ্যে 200 কোটি গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা-চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই।
যে আকাশে তো ওজন ধারণ করতে পারি, আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছি। দেখেন আমরা জমিনে আছি, আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন জমিনের বুক ছিঁড়ে বিশাল নদী প্রবাহিত, ঠিক না? জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো, এটা বাংলাদেশে বলেন উন্নত বিশ্বে বলেন আছে না, কত বড় বড় ভবন আছে না, জমিনের বুকে বিশাল বড় বড় গাছ আছে না, জমিন কি শক্ত করে ধরে রাখছে না? এটা কি জমিনের সক্ষমতাকে জানান দেয় না? জমিন কি যখন বললেন জমিনে তো নিলেন না কোরআনটা, কোরআনটা নিলেন আপনার আমার নবী, আর জোরে কর না সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকেই আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর এই বিজ্ঞান আসার কারণে আজকে আমরা আধুনিক। নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম। তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসূলকে, যেটা চিন্তাও করা যায় না, ঠিক না বেঠি? শুধু কি মুখে বললেই হবে, তাকে কাজ করতে হবে? রাসূলকে সম্মান করা হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে, কথা বলেন না কেন? কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে, কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে, কথা বলেন না কেন? আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন বিবিকে বলবেন বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও, এটা নবীজির শিক্ষা। তোমার পাশের ঘরে যেন একটু তরকারি তুমি ট্রান্সফার করতে পারো, এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা, মুখে মুখে বলা নয়। নামাজে যখন যাবেন বেশি বেশি করে সুন্নাত নফল নামাজ পড়বেন, বুঝেন নাই? আরে ভাই এদিকে তাকান, 1969 সনে নীল আর মস্টং $50,00,000,000 ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী, এ পৃথিবী থেকে চাঁদ, চাঁদ পৃথিবীর উপগ্রহ, এই 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 পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না, জোরে কম না সুবহান। মূসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাংতারানি, মূসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ কি করে না? কি দাদা ভাই কর না কেন, আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে? আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মূসারে না করে দিছে, কয় না আমি দাওয়াতটা দিতে পারবো না, সুবহানাল্লাহ কর না। আরে প্রেম বন্ধু, আর আপনার আমার নবী দাওয়াত চাওয়া লাগেনি, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তোমরা কোনো কেন, তোমাদেরকে দেখে হাফেজ মনে হয়? হ্যাঁ কও, আমার একটু ত্রুটি মুটি হইতে পারে, তোমরা তো সুন্দর হইব। এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ শুধু দাওয়াত নিয়ে দিছে, আল্লাহ কো হাবিব চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। তাইলে কি বোঝা যায়, আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না, ক্ষতি আপনারই হবে, আল্লাহরও কিচ্ছু আসবেও না যাবেও না, আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না। আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে, ঠিক না বেঠি? নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। এই আমি করতেন মনে মনু মোরে 10-15 ঘন্টা বইয়ে রাখছেন গাড়িতে, এই হইবে না মসজিদ না হলে বলতাম না আর কি, মসজিদ যেহেতু আমি তার আরে হাসি দেওয়া লেগে কইছি, বুঝে নি অন হাসে না দুর্বল। আচ্ছা ওয়াজ করলাম আমি দুর্বল নেন আপনার, এটা কি হইলো? আলহামদুলিল্লাহ করো, একটুখানি একটু কথা বলে শেষ করে দিচ্ছি। নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালো বাসতে হবে। আমার দিকে তাকান, নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সুম্মা মা, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মামান, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মামান, তারপরে কে? কয়লা আবুকা, তোমার বাবা। কথা বুঝে আসছে? কথা কয় না, মা এবং বাবা, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সম্মানিত উপস্থিতি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না? আর আমরা যারা পিতামাতা আমাদের উচিত বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা।
আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোবাসবে, তবে আপনাকে আগে সেই ট্রেনিংটা দিয়ে উঠাতে হবে তাকে। যেমন যেমন ট্রেনিং, আমার কথা বলেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুববি নবীকুম ওয়া হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি বিষয়। একটা হলো হুববি নবীকুম, টিচ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা। ওয়া হুববি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কুরআন। তুমি নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, তারপরে কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ আল্লাহ ইজ অলি নল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো লাইট। ল হলো কোরআন, আইন, আর লাইট যেটাকে আরবি ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় লাইট। নবীজি আসার কারণে কি অন্ধকার হয়েছে না আলো হয়েছে? তাহলে এটা নূর না? এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুইটাকে শক্ত করে ধরতে পারলেই আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। কথা বুঝতে পারছেন? আরেকটা কথা হলো নবীকে ভালোবাসলে সৌদ ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান, এখন কিন্তু আমাদের সমাজে সুদ খুর, যারা সুদ খায় তারা কিন্তু অভিনব কি জানি বলে এটারে অভিনব কায়দায় কিন্তু তারা টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে। কেমনে কই তেমনি একটু দেখবেন, একজন মা আর একজন বোনের কাছে যাবে, বোন বিপদে পড়ছে, কটা টেয়া দাও না। তারপর গেলে কয় বোন হারামও নাই, কারামও নাই, কোনা কো বোন গো তোমার মাস শেষে একটু লাভ দিব। এবার কয় বুবু তাহলে হুনেন একটা কথা কই, কয় আমার কাছে নাই, আমার বড় দুলাভাই এটা বিদেশ থাকে, আফার কাছে টাকা দি পাঠায়, সব অ্যাকাউন্টে আছে। এখন তুমি যদি লাভ দাও স্টাম ডিস্টামে সাইন দাও, কারণ তুমি মাইরে দিলে তো আর আমি ধরা খেয়ে যাবো, দুলাভাই আমার বোনকে সাইরে দিব। তেল লেগিয়া আফার কাছে কিছু টাকা আছে, তুমি যদি ঠিকঠাক মতো দাও তাহলে এটা আইন না দিতে পারবো। এই কৌশলে কেউ বোনের কথা কয়, কেউ মার কথা কয়, কেউ বড় বাবির কথা কয়, কেউ জালের কথা কয়, কেউ দাবরের কথা কয়, কয়ে কিন্তু কৌশলে শোধ লাগায়। মূলত এটা একটা চক্র গেল। এটা মুরব্বীরা কিভাবে লাগায় জানেননি? ভাই বড় বিপদে পড়ছি, ছেলেটা বিদেশ পাঠাইতে পারি না ভাই, কটা টাকা দাও না, হের ভিতরে কিন্তু হিংসা ঢুকছে, আরে এর ফলা যদি বিদেশ যায় আমি তো সুদে টাকা লাগাইতে পারবো না, বড় লোক হয়ে যাবে সে। যা ভগল বলা বিদেশ তো যাই গেবো, একটা জাতা দিয়ে দেই কি ভাই, আমি এমনি টিয়া দিতে পারবো না, আবার বাইরের থেকে কিছু টাকা আইনা দিব, লাভ দিতে হইব, তো এর তো বিপদে পড়ছে, দিতে হইব না। নিচে ইস্টানে সইটই দিয়া আল্লাহ রাসূল কয় আহারে সোরা, সবাই রে পাকি দিলি, সুন্নির গরের সুন্নি তুই, সবাই রে পাকি দিলি, তুই কি বুঝছস আমি আল্লাহ দেখি না, আমি শুধু দেখি না তোর মনের ভাষণও জানি, কথা কয় না কেন? আল্লাহ কয় আমি তোমরারে বানাইছি, তোমরার ভিতরে সব সেটিং করছি, আমি আমারে বাকি দাও। আল্লাহর হাবিবকে কইছে আল্লাহ হাবিব আপনি জানাইয়া দেন, যিনি সুদ খায় যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয় যিনি ইসলাম লেখে, যিনি আদান প্রদানের সন্ত্রাস বাহিনী নিয়ে নিয়োজিত থাকে, কিন্তু কথা কন না কেন? আপনাদের সমাজে মনে হয় নাই যে উমাগু আমার কি দর্শে সবাই আছে নে, আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, আমার কাছে তো মনে হয় এখানে সুদের কারবার নাই। আল্লাহ গো হেইয়া মুইয়ান কি আর মু, আল্লাহ রাসূল কইছে লা তুকবালু সালাতুন বি গায়রি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল, আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান করলেও দান কবুল হয় না। আপনার আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনো 9 টাকা তোমার হালাল, 1 টাকা সুদের ঘোষের পরের হক মারার টাকা, এই 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে তুমি জামা বানাইয়া তুমি নামাজ পড়ছো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর কাছে সেজদা কবুল হবে না। সুদের মতো নোংরা অনেক লম্বা একটা হাদিস, শুধু হাদিস শরীফটা আমি শুধু স্টেপ বাই স্টেপ এক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি, মিনিমাম লাগবে আমার আধা ঘন্টা। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা আছে বুখারী শরীফের মধ্যে। বন্ধুরে আমার, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় প্রশ্ন করত, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখছো নি? যদি দেখতেন তারা বলতেন, একদিন নবীজি প্রশ্ন করলেন, নবী গো আমরা কেউ স্বপ্ন দেখিনি, নবীজি বললেন আমি একটা আজকে স্বপ্ন দেখছি,
তোমরা কি শুনতে চাও নবী গো? শুনতে চাই। স্বপ্নের মধ্যেই একটা জায়গা শুধু তুলে ধরবো। নবীজি বললেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসলে এসে বলল, নবী গো চলেন আপনাকে নিয়ে আজকে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হয়ে গেল বন্ধু। নবীজি ভ্রমণে বের হয়ে অনেক কিছু দেখেছেন। ও বন্ধু, আবার কখনো দেখা হলে আমাকে মনে করাই দিবেন, আমি হাদিসটা নিয়ে আলোচনা করব। সবে একটা পয়েন্ট তুলে ধরবো। নবীজি দেখতে দেখ সামনে গেলেন। নবীজি গিয়ে দেখলেন একটা রক্তের নদী। একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে। কি করতেছে? সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে তিনি পাড়ের দিকে আসতে চায়। একজন মানুষ বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন পাড়ের দিকে উঠতে চায়, তাকে পাথর নিক্ষেপ করে হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলের মধ্যে পাড়ের মধ্যে আসতে পারে না। নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই লোকটা কে রে? নবী গো, এটা আপনার একজন নামদারি উম্মত, যেটা আপনার উম্মতের কাতারে পড়ে না। পৃথিবীর মধ্যে শুধু গরিব মানুষের রক্ত চষে নিয়েছে, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় সুখু। রক্তের মধ্যে কি নির্দিষ্ট সময়ের পরে রক্ত না দুর্গন্ধ হয়ে যায়? রক্তের মধ্যে কন্টিনিউ সাঁতার কাটতেছে। ওই যে বলেছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া ওমা হুম আন হাবি গায়বিন, সূরা ইনফিতর 30 পারা। আল্লাহ বলে দিয়েছেন, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাতেও পারবা না। খাবার কি? এক জাহান্নামী পুড়ে পৌঁছে লিকুইড হয়ে যাচ্ছে। এটা আরেকটা জাহান্নামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেছে। আরেকটা তৈরি হয়েছে, পুরে লিকুইড হয়, আরেকটার বডি তৈরি হয়েছে। যেটা পচে গেছে এটারটা, যেটা বডি হয়েছে এটারে খাইতে দিছে। ওইটা আবার পচতেছে, এটারটা আবার এইদিকে যেটা বডি তৈরি হয়েছে এটারে খাইতে দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আপনি আর বান্দা রইছেন নি, আপনি আর উম্মত রইছেন নি। যেই উম্মত নবীজির আদর্শকে অন্তরে ধারণ করেনি, নবীকে সম্মান করেনি, তাদেরকে নবীজি উম্মত বলে পরিচয় দিলেন না। এবার আসেন, এই মাসে নবীজি মারা